সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এরকম ঝিমায় গেছেন কেন? এখন তো মাহফিল শুরুই হয়নি। আপনারা কি সকলে সজাগ? এই জি যে বললেন এটাও শুনিলেন, বস্ত্রমুখী সকলে সজাগ? সালামের জবাবের আওয়াজ একটু জুড়ে দেওয়া দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع هواه وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. نماز المسجد دروس شريف فوري এই দুরূদ শরীফ মহব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে সকলে পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. لا إله إلا الله. جري লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ও ভাইজান, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ, দয়ার আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ,
مركز العلوم الإسلامية والدعوة مدرسة ويتمتاك استقلاليتو দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি মন্ত্রী ও ভবিষ্যৎ যুগের শ্রেষ্ঠ সন্তান জাতির কর্ণধার হযরত ওলামায়ে কেরাম সামনে বসা দিন দরদী কুরআন প্রেমিক সুন্নাহ প্রেমিক আল্লাহর বান্দাগণ মাইকের আওয়াজ যতদূর পৌঁছায় পর্দা অন্তরের মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে গুনাহের পরিবেশ থেকে বাঁচিয়ে জান্নাতের পরিবেশ তাতাহাফাত হুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়াগশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা অর্থাৎ আল্লাহ পাকের অসংখ্য গুণিত ফেরেশতার বেষ্টনীর মধ্যে যেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয় যেখানে সাকিনা নাজিল হয় এমন এক জান্নাতে পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সেই রব্বে করিমের দরবারে কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে এত বড় একটা নিয়ামত দান করলেন যে দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত গান্দাগি পরিবেশ থেকে বাছাই করে এখানে বসার তৌফিক দিলেন এতে আপনারা খুশি না বেজার খুশির যে আওয়াজ দিলেন এতেও মনে হয় বেজার খুশি না বেজার একটু জোরে আওয়াজ দিতে হবে আপনারা আমার জবান আল্লাহ পাক দিয়েছেন ঠিক কি না এই ঠিকটা কইছে পিছনে মানুষ পায় না সমস্যা কি এই জবান কে দিয়েছে জবানের সত্য সাক্ষী দেওয়ার দায়িত্ব কার আমাদের দায়িত্ব কার আমাদের আল্লাহ পাক জবান দিয়েছেন এই জবান দিয়ে যদি সত্য সাক্ষী না দেই নির্বাচনের সময় আসলে যদি অমুক ভাই তমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে চিল্লায় গলা ফাটাই কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর সত্য সাক্ষী আমরা দিব আমাদের জবান দিয়া রাজি আছেন তো যতক্ষণ আলোচনা চলবে কিছু কথা বলতে হবে আমার সাথে নইলে আমি আলোচনা করতে পারি না রাগ করবেন না তো আবার একটু কথা বলতে হবে এই মজলিসে আপনারা আসতে পেরেছেন এতে খুশি না বেজার এটা আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত নিয়ামত পাওয়ার পর শুকরিয়ার আওয়াজ একটু জুড়েই দিতে হয় কালিমাতুল শুকর জুড়ে আদায় করতে হয় তাহলে বোঝা যায় যে আপনার নিয়ামত পাওয়ার পর খুশি হয়েছেন এ কারণে আরেকবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ তাকে আমার গর্বা বুয়াম জি কালাম সদকে আমার বুজেরা দিনা তাম শুক্রে নিয়ামত নিয়ামতত আফজুকুনা উফরে নিয়ামত নিয়ামতত বেরুকুনা ফবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান লাইন শাকারতুম লাআজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদেরকে নিয়ামত দান করলাম কেন তোমাদেরকে নিয়ামত দান করলাম নিয়ামত পাওয়ার পর তুমি যদি আমি আল্লাহর শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ ওয়াদা করতেছিলাম আজিদান্নাকুম নিয়ামত পাইছো শুকর আদায় করছো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এই যে সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহর দাম কত জানেন এটাও তো আমরা ভালো করে জানি না বিশ্ব নবী আখির পয়গম্বর হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জমিনে আল্লাহর কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের বাগান তৈরি করে দেয় জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই বাগান কত বড় বাগান আল্লাহর পয়গম্বর বলেন ওই বাগানের চতুর্দিকে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় 500 বছরের রাস্তা 500 বছর সময় শেষ হয়ে যায় কিন্তু বাগানের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ওই ঘোড়া পৌঁছাইতে পারে না এই সুবহানাল্লাহ এত দাম এই কারণে সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে দিতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দান করেছেন কত বেশি নিয়ামত দিয়েছেন আল্লাহর দরবারে কোনদিন আপনি আমি দুই হাত তুলে মোনাজাতের মধ্যে বলি নাই আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানাও
জানোয়ার বানায় না, গরু বানায় না, ছাগল বানায় না, এই কথা কোনোদিন বলি নাই। না বলতে আল্লাহ মানুষ বানাইলেন, মানুষ বানায় আল্লাহ পাখান্ত করেন নাই। কাফেরের ঘরেও তো মানুষ জন্ম নেয়, হিন্দুর ঘরেও মানুষ জন্ম নেয়, বৌদ্ধর ঘরেও মানুষ জন্ম নেয়, ইহুদির ঘরেও মানুষ জন্ম নেয়। আমার আপনার আল্লাহ হিন্দুর ঘরে জন্ম দেন নাই, বৌদ্ধের ঘরে জন্ম দেন নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেন নাই, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমান তো আদম পয়গম্বরের অনুসারী যারা ছিল তারাও তো মুসলমান ছিল, নূহ পয়গম্বর উম্মত যারা নূহ পয়গম্বরকে অনুসরণ করেছে তারাও তো মুসলমান ছিল, সুলাইমান পয়গম্বর উম্মত যারা সুলাইমান আলাইহিসসালামকে অনুসরণ করেছে তারাও মুসলমান ছিল। আল্লাহ পাক আদম পয়গম্বর উম্মত বানান নাই, নূহ পয়গম্বর উম্মত বানান নাই, মূসা পয়গম্বর উম্মত বানান নাই, ঈসা পয়গম্বর উম্মত বানান নাই, এমন এক পয়গম্বর উম্মত বানাইছেন যেই পয়গম্বর জান্নাতে না গেলে দুনিয়ার কোন পয়গম্বর জান্নাতে যাবে না। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং হাদিসে পাকের আলোকে অতি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ধৈর্যের সাথে আমলের নিয়ত শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান সাবধান, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক আয়াতের প্রথম অংশে বললেন আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহকে ভয় করা কি জিনিস? আল্লাহকে ভয় হচ্ছে এমন এক জিনিস যে বান্দা যে কোনো কাজ করবে দিলের মধ্যে এই জিনিস জাগ্রত থাকবে, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ পাক গুনাহের কাজ পছন্দ করেন না নাকি পছন্দ করেন? গুনাহের কাজ করলে আল্লাহ রাগ হন, যেই কাজকে আল্লাহ নিষেধ করেছেন হারাম করেছেন ওই কাজ বান্দা যখন করে আল্লাহ রাগ হয়, আর যেই কাজের নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন ওই কাজ যদি বান্দা বাস্তবায়ন করে তাহলে আল্লাহ খুশি হয়। আল্লাহ পাক যেই কাজ করার নির্দেশ দিয়েছেন ওই কাজগুলো আমরা বাস্তবায়ন করব, দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হওয়ার সম্ভাবনা নাই। আমি যদি গোপনে কোনো অন্যায় করতে যাই আর দিলে মধ্যে থেকে আল্লাহ দেখতেছেন তখন ওই অন্যায় কাজ করা আমার দ্বারা সম্ভব হয় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জামানায় খলিফার আদত ছিল তিনি ঘুরে ঘুরে প্রজাদের খবর নিতেন। একদিন খবর নেওয়ার জন্য তিনি রাষ্ট্রের মধ্যে হাঁটতে শুরু করলেন, পথ চলতেছেন গিরিপথ পার হয়ে, পাহাড়ের গিরিপথ পার হয়ে চলতেছেন প্রজাদের খবর নেওয়ার জন্য। সাথে কোনো খাবার নাই, আশপাশে কোনো বাড়িঘর নাই, কোনো দোকান পাট নাই। খলিফা সামনের দিকে আগাচ্ছেন, পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, এক পাহাড়ের পথে এসে দেখলেন একজন রাখাল, সে বকরি চড়াচ্ছে। রাখালের কাছে খলিফা গেলেন এবং রাখালকে বললেন, ভাই মুসাফির, ভাই রাখাল, আমি একজন মুসাফির, আমার পেটে বড় ক্ষুধা লেগেছে রে ভাই, তুমি এই যে ছাগলগুলো চড়াচ্ছ, তোমার ছাগলগুলোর মধ্যে অনেক ছাগল আছে যেগুলো দুধ দেয়, তুমি যদি একটু দুধ আমাকে পান করাতা তাহলে আমার খিদাগুলো নিবারণ হতো। তখন এই রাখাল জবাব দিল, ভাই এই ছাগলগুলো দেখতেছেন ঠিক আছে, এই ছাগলের মালিক কিন্তু আমি না, এই ছাগলের মালিক হলো অন্যজন, ওই মালিকের পক্ষ থেকে আমার শুধু নিজের খাবারের জন্য দুধ দোহন করার অনুমতি আছে, অন্য কোনো ব্যক্তিকে দুধ দেওয়ার অনুমতি আমার নাই, এই কারণে আপনাকে আমি দুধ দিতে পারতেছি না। খলিফা চিন্তা করলেন, ছেলের ভিতরে যে তাকওয়া আছে আল্লাহর ভয় আছে এটা কি আসলে বাস্তবে আছে নাকি আমাকে দেখাবার জন্য এমনটা করলো?
খলিফা পরীক্ষা করবার জন্য তাকে বললেন, ভাই আমি একজন মুসাফির ক্ষুধার্ত, তোমার যেহেতু অনুমতি নাই তুমি আমাকে ছাগলের দুধ দোহন করাবা না, তাহলে এক কাজ করি আমি তোমাকে কিছু টাকা দেই, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি ছাগলের দুধ দোহন করে আমার খিদাটাও নিবারণ হবে আর ওই টাকা পাওয়ার পর তোমার কিছু উপকার হবে। মালিক তোমাকে যেই বেতন দেয় এই বেতন থেকে একটা এক্সট্রা ইনকাম হবে, আর মালিকের কাছে তুমি যা বলবা ওই ছাগলটাকে বাঘের পালে বাঘের বাঘ এসে ওই ছাগলটাকে খেয়ে ফেলেছে, তুমি এই কথা বললে মালিক মেনে নিবে। এই লোক জবাব দিল, ইয়া হাজা ফাইনাল্লাহ, হে ভাই আল্লাহ কোথায় আল্লাহ কোথায়, আজকে এই পাহাড়ের পাদদেশে বসে তুমি আর আমি মিলে এখানে দুর্নীতি করব অন্যায় করব, আমার যে দুনিয়ার মালিক সেটা দেখবে না টের পাবে না, আমার ফায়দা হবে তোমারও ফায়দা হবে কোনো সমস্যা নাই, কিন্তু একজন মালিক আছেন এমন মালিক যিনি এই দুনিয়ার যে মালিক আছে তারও মালিক, ওই আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, সুতরাং এই পাহাড়ের পাদদেশে বসে এমন দুর্নীতিমূলক কাজ আমি করতে পারি না। সুবহানাল্লাহ, কিসের কারণে? তাকওয়া, আল্লাহর ভয় তার অন্তরে ছিল, এই কারণে সে এই কাজটা করে নাই। আজকে আমাদের সমাজে মানুষের দিল থেকে আল্লাহর ভয় চলে যাচ্ছে, আল্লাহর ভয় চলে গেলে একটা সমাজ ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, মানুষের দিল থেকে আল্লাহর ভয় চলে যাওয়া, ঠিক কিনা বলেন? আজকে আমরা দ্বন্দ্ব করে দুনিয়ার জন্য রূপে চলছি, আল্লাহর ভয় নাই, আমাদের ক্ষমতার গরম, রক্তের গরম, টাকার গরম, এ অবস্থা বর্তমান দুনিয়ার চলছে। বড় আফসোস ভাই, তুমি কয়েকটা টাকার কারণে কয়েকটা টাকার মালিক হয়েছো, তোমার বক্তব্য বড় গরম, কিসের মালিক হয়েছো, কিসের টাকার মালিক হয়েছো তুমি, কিসের ক্ষমতা তোমার, নমরুদেরতে বেশি ক্ষমতা তোমার নাই, তার চাইতে বেশি সম্পদওয়ালা তুমি হও নাই, তাদেরকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, অহংকার করেছে, দুনিয়ার জমিনে বড় টাকা পুরি করেছে, আল্লাহ পাক তাদেরকে সাইজ করছে, ঠিক কিনা বলেন? ওই আল্লাহ এখনো আছেন তো নাকি? বৃদ্ধ হয়ে গেছেন, শক্তি কমে গেছে, এখনো সেই আল্লাহ আছেন, আল্লাহ চাইলে এখনো ধরতে পারেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যেই কথাটা আমি বলতেছিলাম তাকওয়া অবলম্বন করার কথা, আজকে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছুটে, পীরের দরবারে যায় কিনা, দরবারে সিজদাও দেয়, আছে কিনা? আল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সিজদা কাকে দিতে হবে? একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত কে? জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? আজকে এক শ্রেণীর মানুষ ইসলামের নামকে ব্যবহার করে তারা বিভিন্ন মাজার সাজায় বসে, সেখানে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য যায়, বাবার দরবারে সিজদা করে, কত বড় গুমরাহি! আল্লাহ পাক বলেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওমা ওয়াহুন নার, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম রয়েছে। এই পীর নামে আজকে আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড রয়েছে যারা আজকে আমাদের দেশের সাধারণ জনতাকে, সরপা মুসলমানদের ইমান আমলকে কেড়ে নিচ্ছে, তাদেরকে ধোঁকা দিয়ে কবিরা গুনাহের পাল্লা ভারী করে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, ঠিক ঠিক কিনা? এই সমস্ত পীরদের থেকে আমাদের সাবধান হতে হবে। রাজি আছেন তো? খাজার নামে মাজার করে দেখায় যা খাজার শান, দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান, এই জাতীয় পীর আমাদের দেশে আছে কিনা? আমার কথা নিয়ে সত্য একটু আওয়াজ দেয়, ঠিক বেঠিক বলতে হবে? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান, কথা ঠিক? দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আসে কে রাসূল, ঠিক? দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আসে কে রাসূল, মাজারে সারা মেলা চলে ওই নারীর মেলা, কথা ঠিক? মাজারে সারা মেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান,
লেংটা বাবার মতো কত ভণ্ড বাবাই আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে, কথা ঠিক? লেংটা বাবার মতো কত ভণ্ড বাবাই আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে, লেংটার মুরিদ যারা তারা হবে সর্বহারা, কথা ঠিক? লেংটার মুরিদ যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান, দিনে করে ভণ্ডা মিয়ার রাতে মারে গাজাইটান, দিনে করে ভণ্ডা মিয়ার রাতে মারে গাজাইটান। এমন পীরদের অনুসরণ করা যাবে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আজকের এই মারকাজুল উলুম ইসলামী ওয়াদ্দাওয়া বাংলাদেশ, এখান থেকে একটা কথা বলতে চাই, এই বাংলাদেশ আলেম উলামার ঘাঁটি, ঠিক কিনা বলেন? এই দেশে যতগুলো মাদ্রাসা আছে পৃথিবীর কোথাও নাই, ঠিক? এই দেশে যতগুলো মসজিদ আছে পৃথিবীর কোথাও নাই, এই দেশে যত আলেম আছে পৃথিবীর কোথাও নাই, এই দেশে যত হাফেজে কুরআন আছে পৃথিবীর কোথাও নাই, এই দেশের আকাশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদিত হয়, এই দেশের আকাশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্তমিত যায়, সুতরাং এই দেশে ভণ্ডামি করার জায়গা নাই, ঠিক কিনা বলেন? কেউ যদি এই দেশে ভণ্ডামি করতে আসে, পরিষ্কার ঘোষণা করছি, এদেশের ধর্মপ্রাণ মুসলমান ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, সুন্নাহকে ভালোবাসে, হাক্কানি ওলামায়ে কেরামকে ভালোবাসে, এই দেশে বসে যদি ভণ্ডামি আক্রা করো, এদেশের 14 কোটি মুসলমান তাদের 28 কোটি হাত দ্বারা তোমাদেরকে এদেশ থেকে বিতাড়িত করে ছাড়বে, ঠিক কিনা বলেন? এই সমস্ত ভণ্ডপীরদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে, এই দেশে যেন এই সমস্ত ভণ্ডপীররা এসে আস্তানা না গাড়তে পারে। আপনাদের ঈমান আমল চুরি করে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। আল্লাহ পাওয়ার লোভ দেখাইয়া জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুক, এবং এই সমস্ত ভণ্ডপীরদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। ওগুছারু যে কথাগুলো বললাম, এরূপে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।